খুব ভয় পেয়ে গেছি, তাই জন্য আমরা এখন আবার কেবিনে ব্যাক করছি। চলো চলো চলো। চলো স্টার্ট করো, স্টার্ট করো, স্টার্ট স্টার্ট স্টার্ট। আমি জানি না টেস্টটা কেমন হচ্ছে। আচ্ছা আমি কি পুরোটা মিক্স করব নাকি? না না মিক্স করতে হবে না, এমনি উপর উপর থেকে নাও। अरे यार इसका मिड सेशन रेसिपी चेंज हो जाता है, तुम्हें क्या समझूंगा उसमें? सर चौंक जाता है, क्या क्या बना? You want to go in there, do the kayaking with them? Yeah. গাইজ আমরা এখন কায়াকিং করছি আর একদম মাঝামাঝি লেকের। তো তুমি দেখতেই পাচ্ছ যে আশেপাশে লেকটা কতটা বড়। আর আমার তো ভীষণই এক্সাইটমেন্ট হচ্ছে, আমি জানি না কিভাবে আবার ফিরবো, কিন্তু আপাতত তো খুবই মজা লাগছে। এবং এই লেকটার মাঝামাঝি ঠান্ডা তো খুবই, দেখেই বুঝতে পারছো। আর পুরো লাইফ জ্যাকেট জ্যাকেট পরে আমরা কায়াকিং করছি। তো আমার পিছনে শ্রমিক বসে আছে, হু ইজ নাও কন্ট্রোলিং দিস। ট্রাভেল ইট শো টেলস। বেশি দূরে যেতে মানে লেকের ওপার টোপারটা মোটামুটি তোমার 4 মাইল তো হবে অন অ্যান অ্যাভারেজ। তো আমরা পুরো 4 মাইল তো যাবো না বলেই ভাবছি, কিন্তু হাওয়ার জন্য একটু বোটটা এদিক ওদিক তো হয়েই যাচ্ছে। আই এম ট্রাইং টু ডু দ্যাট। ওকে
ওইটা আমাদের তীর বেশি এটা রেকমেন্ডেড কি যে এখানে বসে এদিক ওদিক বেশি ঘোরে না, তাহলে বোটটার নিজের ডিরেকশনই চেঞ্জ হয়ে যায়। তাই জন্য স্ট্রেট থাকো আর তুমি জাস্ট দিক নির্ণয় করতে থাকো তোমার এই দাঁড়টা দিয়ে। তো এইটা হচ্ছে আমাদের লেক হাউসটা দূরে এই জঙ্গলের মাঝখানে, আর এটা হচ্ছে পুরো জঙ্গলটা যেটা আমাদের বলছিলাম, একদম ঘন জঙ্গলের মাঝখানে একটা লেক, আর লেকের পাশে লেক হাউস, একদম ওল্ড হন্টেড টাইপ অফ, নট হন্টেড, আই উডন্ট সে দ্যাট ইজ হন্টেড, একদম থ্রিলিং এক্সপিরিয়েন্স। This is my first time, so I am accompanying with Soumik. Soumik, how are you feeling? Awesome. No, not feeling, just one word, awesome. How are you feeling? So this is a good experience and I have done it before. Aage korechi. So, thik ache. So, do you have any tips like how to control this? Sorry? How to control this, how to control the boat? Oh. যেদিকে পেডেল করবে তার অপোজিটে বোটটা যাবে, কায়াকটা যাবে। ওকে, ভেরি সিম্পল। সো ভেরি সিম্পল, তো যেরকম ও বললো যে যেদিকে দাঁড়টা টানবো তার অপোজিট দিকে এই কায়াকটা যাবে। ইটস নট বোট, ইটস কায়াক। হয়তো এখানে মাছও আছে, মাছ আছে কি এই লেকে? হ্যাঁ মাছ আছে, মাছ। তো এই মাছ লেকে কায়াকিং করতে করতে আজকে আমার ছোটবেলার সেই সুইমিং ক্লাসগুলোর কথা মনে পড়ছে, যখন আমরা জুনিয়র থেকে সিনিয়র সুইমারের জন্য এক্সাম দিয়েছিলাম এবং তারপর অ্যাজ এ সিনিয়র সুইমার আমরা পুকুরে সাঁতার কাটতাম। তখন আমাদের ট্রেনার আমাদেরকে এরকম মাছ পুকুরে নিয়ে এসে বলতো যে এবার তুমি সুইম করে পুরো তীর অবধি যাও। তো আজকে হঠাৎ এই মাঝ লেক থেকে দূরের তীরটার দিকে তাকিয়ে সেই ছোটোবেলার স্মৃতিটায় ফিরে গেছি এবং মনে হচ্ছে যে সেই দিনগুলো একদম আই অ্যাম রেমিনিসিং। তো খুব ভালো লাগছে, আই হোপ যে এরকম এক্সপিরিয়েন্স সবার লাইফে করা উচিত। সো গাইজ, তো তোমাদের আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস। আর তোমাদের কোনো এরকম সুন্দর ভেকেশনের এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমরা শেয়ার করো, আর বলো কোথায় ঘুরতে গেছিলে, কোনো এক্সপিরিয়েন্স থাকলে আই উড লাভ টু হিয়ার ফ্রম অল অফ ইউ। সো থ্যাংক ইউ, বাই বাই, অ্যান্ড স্টে টিউন টু শো টেলস ফর মোর সাচ ভিডিওস।